প্রথমবারেই যদি আমি কাটা হতে চাই বা দ্বিতীয়বারে যে যদি আমি কাটা হতে চাই তাহলে যেটি করতে হবে যে কিছুটা ত্যাগ স্বীকার অবশ্যই করতে হবে। এই ত্যাগটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি হয় পরীক্ষা শুরুর 2 মাস থেকে 4 মাস আগে সিরিয়াসলি সবাই পড়াশোনা শুরু করে দেয়। এত কম সময় পড়াশোনা করার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হয় না, ঘাটতি থাকে। যারা প্রথমবারই ক্যাডার হয় তাদের প্রিপারেশনটা থাকে অনেক আগের থেকেই, হয়তো তারা অনার্স থার্ড ইয়ার থেকেই রীতিমতো পড়াশোনা শুরু করে দেয়। অনার্স থার্ড ইয়ারে যেয়ে তার পড়াগুলো গুছিয়ে নেয় এবং ফোর্থ ইয়ার যেয়ে সেই পড়াগুলো ভালোভাবে রিভিশন হয়ে যায় এবং প্রথমবার পরীক্ষা দিয়ে প্রথমবারেই ক্যাডার হয়ে যায়। বিশেষ ক্যাডার হওয়ার জন্য আমরা জানি 3টি পরীক্ষা দিতে হয়, এর মধ্যে প্রিলি, রিটেন, ভাইবা। কখনোই 4 মাস 2 মাস 3 মাসে এই 3টি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার যে ব্যাপারগুলো থাকে, যে বইগুলো পড়ার কাজ থাকে, যে নোটস করার কাজ থাকে, এই কাজগুলো আসলে সম্ভব হয় না। তো মূল কথা হচ্ছে প্রথমবারেই যদি আমি কাটা হতে চাই বা দ্বিতীয়বারে যে যদি আমি কাটা হতে চাই তাহলে যেটি করতে হবে যে কিছুটা ত্যাগ স্বীকার অবশ্যই করতে হবে। এই ত্যাগটা হচ্ছে অন্তত বছরখানিক আগে বা অ্যাটলিস্ট 8 মাস থেকে 10 মাস আগে এই বিসিএসের জন্য প্রস্তুতিটা শুরু করলে তাহলে প্রথমবারেই একটা ভালো ক্যাডার অবশ্যই সম্ভব। এর সাথে দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করলেই যথেষ্ট, কিন্তু শুরু করতে হবে 10 মাস বা 1 বছর আগে থেকে। আর এরপরও যদি থাকে, এই 10 মাস 1 বছর আগে যদি আমি পড়াশোনা শুরু করে দিই কি পড়বো, প্রিলিতেই পড়বো শুধু নাকি রিটেন পড়বো, ভাইবা আবার কি হবে, অর্থাৎ এই যে ভয় যে প্রিলি রিটেন ভাইবা, পুরো জিনিসটাই একটু গুছিয়ে নিয়ে একটু বুঝে যদি তৈরি হওয়া যায় তো সবচেয়ে ভালো হয়। এখানে তৈরি হওয়ার ক্ষেত্রে আমি বারবার যেটি বলি সেটা হচ্ছে যারা অভিজ্ঞ তাদের কিছু পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা। সেটি যদি না হয় সেক্ষেত্রে ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া। ভালো প্রতিষ্ঠান বলতে যেটা বলছি চাকরির পড়াশোনা যেগুলো আছে, এক কথায় বলতে গেলে ব্যাংক জব বা বিসিএস বা প্রাইমারি জব যেটাই বলি, সেই পড়াশোনার জন্য কি ধরনের পড়াশোনা করতে হয়, কোন সাবজেক্টে কিরকম কোশ্চেন থাকতে পারে, এই জ্ঞান যাদের ভালো রকম আছে এরকম কোনো প্রতিষ্ঠান সেখান থেকে যদি সহায়তা নেওয়া যায় নিজেকে তৈরি করা যায়, আমার মনে হয় যে এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়।